জয় শিবশম্ভু। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে আগামী মহাশিবরাত্রিতে 2024 সালে একাধিক শুভ যোগ সেদিন তৈরি হয়েছে। হিন্দু ধর্মে এই যোগের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং রাশির জাতক জাতিকাদের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ও নেগেটিভ ইম্প্যাক্ট করে থাকে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে যেটা আলোচনার বিষয় রয়েছে, পাঁচ রাশির জাতক জাতিকাদের উপরে পজিটিভ ইম্প্যাক্ট করছে মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি খুব ভালো পড়তে চলেছে, যাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ভাগ্যের চাকা বদলে যেতে চলেছে, কোন কোন রাশি রয়েছে যারা মহাদেবের মহাশিবরাত্রির দিন বা তার পরে খুব ভাগ্যের পরিবর্তন ঘটাতে চলেছে বা ঘটতে চলেছে, তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। আপনার রাশি এর ভিতরে রয়েছে কিনা অবশ্যই জানতে ভিডিওটি একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। শাস্ত্রমতে মহাশিবরাত্রি 2024 সালে পড়েছে একাধিক শুভ যোগ। এই শিবরাত্রি ব্রত উৎসব পালন করা হবে 8ই মার্চ শুক্রবার পালন করা হবে। এবছর মহাশিবরাত্রিতে 300 বছর পর বিশেষ এই যোগ তৈরি হয়েছে, যার ফলে এই উৎসবের মাহাত্ম্য আরো বেড়ে গেছে। হিন্দু ধর্মের এই বিশেষ যোগগুলির মাহাত্ম্য রয়েছে, যার জন্য কিন্তু এই পজিটিভ ইম্প্যাক্ট করতে চলেছে। আসলে শিবরাত্রিতে সর্বোচ্চ সিদ্ধি যোগে এবং শিব যোগ, সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের সংযোগ তৈরি হয়েছে। এর পাশাপাশি এই দিন মাসিক শিবরাত্রি ও পদদোষ ব্রতের যোগও রয়েছে, মানে একটা বিশাল একটা মহাজাগতিক যোগ বলা যেতে পারে এই যোগটিকে। এই দুর্লভ সংযোগে পাঁচ রাশি জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। তো কোন কোন রাশি রয়েছে ভাগ্যের পরিবর্তনে? সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তো আপনার জন্য সময়টা খুব ভালো। তো ভিডিও শুরুর আগে আপনার সম্পর্কে জানার আগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাশিবরাত্রিতে বৃষরাশি জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। আর্থিক পরিস্থিতি খুবই ভালো হবে, মহাদেবের কৃপা ও কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে খুব উন্নতি থাকবে, ব্যবসায় অগ্রগতি থাকবে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য ওই দিনটা বিশেষ ভালো দিন, অথবা যাদের অলরেডি ব্যবসা চলছিল তাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য এই দিনটাকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে। দাম্পত্য জীবনে সুখের আগমন ঘটবে, আপনাদের পারিবারিক পরিস্থিতি খুব ভালো হচ্ছে, উন্নতি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনাদের প্রেম বিবাহ সম্পর্কেও উন্নতি রয়েছে, প্রেমের ক্ষেত্রেও খুব ভালো সফলতা লক্ষ্য করা যাবে। শুভ কোনো কাজ শুরু করার জন্য এই সময়টা বেশ ভালো রয়েছে, অবশ্যই শুরু করুন, আপনাদের ভাগ্যের চাকা অবশ্যই পরিবর্তন ঘটবে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই মহাদেবের কৃপা দৃষ্টি পেতে আপনার মহাদেবের এই উপবাস পালন করতে হবে এবং পুজো বিধি সঠিকভাবে পালন করতে পারেন। যদি আপনি পারেন তো অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো যাবে। যাদের সমস্যা রয়েছে তো বাদ দিতে পারেন, তবে যদি আপনার কাছে সুযোগ থাকে অবশ্যই আপনারা করবেন। আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে। তো অতক্ষণে নিশ্চয়ই আপনারা হর হর মহাদেব নিশ্চয়ই কমেন্ট করে লিখে জানিয়েছেন আপনাদের জন্য এই শিবরাত্রি একটা ভাগ্য চাকা বদলে যাওয়ার মতো ঘটনা ঘটবে। দ্বিতীয় যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শিবরাত্রিতে দেবাদিদেবের মহাদেবের কৃপা আপনার উপরে পেশাগত জীবনে বিপুল অর্থ লাভ করাবে, হঠাৎ প্রাপ্তি করাবে। আপনার সামাজিক যে সমস্ত কাজগুলি করছিলেন সেখান থেকে আপনার সুনাম প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়। বেশি কিছু যদি আপনি উন্নতির কোনো কাজ, নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা শুরু করছেন বা করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো সময়। কোনো কাজ বন্ধ হয়ে থাকলে তা ফের শুরু হতে পারে আপনাদের জন্য এই সময়টা, তাই খুব দারুণ। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিওটি যে কমেন্ট করতে ছাড়েননি যে হর হর মহাদেব, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান মিথুন রাশির জাতক জাতিকারা। পারিবারিক সম্পর্ক আপনাদের ভালো হবে, পারিবারিক পরিস্থিতি উন্নতি ঘটছে, ভাই বোনদের মধ্যে আপনার সম্পর্ক ঠিক হবে এবং আপনি প্রায় সব জায়গা থেকে আপনি একটা পজিটিভিটি, পজিটিভ এনার্জি পেতে চলেছেন। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই মহাশিবরাত্রি আপনার জন্য একটা ভাগ্যের চাকা পরিবর্তনের মতো পরিস্থিতি ঘটাতে পারে। আপনার চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। তো অবশ্যই আপনারা
এটা মাথায় রেখে চলুন। আর মহাদেবের পুজো সুযোগ থাকলে আপনি অবশ্যই করবেন, অবশ্যই ব্রত পালন করুন। অন্তত উপবাস পালনটুকু করতে পারলেও আপনার জন্য বেশ ভালো হবে। এই দিন আপনাদের জন্য একটা লাভদায়ক দিন হতে চলেছে। এখন আমরা চাই নেব পরবর্তী যে রাশির নাম উঠে আসছে, তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই এখনই কমেন্ট করুন। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। মহাশিবরাত্রি থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের লাভের যোগ তৈরি হয়ে যাচ্ছে। আপনার কাজের জায়গায়, ব্যবসার জায়গায় বিশেষ উন্নতি লক্ষ্য করবেন। আপনি ব্যবসার জায়গায় বেশ ভালো সাফল্য পাবেন। আপনার যে ব্যবসা হচ্ছিল না, সে ব্যবসা ঠিকঠাক করে হতে চলে শুরু হবে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। সেখান থেকেও আপনাদের ইনকাম পরিস্থিতি খুব ভালো তৈরি হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটিও খুব ভালো যাবে। পারিবারিক দিক দিয়ে কোনো না কোনো ভাবে সুখবর পেতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের। যে নতুন ঘর বাড়ি যদি কেনার কাটার ইচ্ছে ছিল বা তৈরি করার ইচ্ছে ছিল, এমন ইচ্ছা পরিকল্পনাও সফল হচ্ছে। সম্পত্তি কেনার বা নতুন গাড়ি কেনার বা কোনো গ্যাজেট কেনার যদি খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকছে। এমনকি আপনাদের দাম্পত্য জীবনের উপরে পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, তো দাম্পত্য জীবনেও আপনাদের উন্নতি ঘটবে। আপনারা যারা অবিবাহিত ছিলেন, তাদের ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, আপনাদের বিবাহের কথাবার্তা হতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। প্রেম জীবনে আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, আপনাদের জীবনে নতুন প্রেম পর্যন্ত আসতে পারে। যারা সিঙ্গেল ছিলেন তাদের জীবনে পরিবর্তন ঘটবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা অন্তত এই মহাশিবরাত্রির দিন ব্রত উপবাস পালন করুন। আপনি যদি পুজো করার সুযোগ পেয়ে থাকেন অবশ্যই পুজো করবেন, নাহলে অন্তত আপনারা উপবাস পালনটুকু করতে পারেন। সেক্ষেত্রে আপনারা মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি সর্বদা পাবেন এবং আপনাদের উপরে মহাদেবের কৃপা ভালো থাকবে। এতে আপনার এই দিন আপনাদের একটা ভাগ্যের পরিবর্তন ঘটার মতো পরিস্থিতি তৈরি করছে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এখন আমরা জেনে নেব পরবর্তী সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকার আজকে বেশ ভালো একটা শুভ ফল প্রমাণিত করতে পারবেন। মহাদেবের তুলা রাশির জন্য শুভ প্রমাণিত হবে আয়ের নতুন উৎস খুলতে চলেছে। আপনি একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছেন। আপনি নতুন কোনো ব্যবসা যদি করতে চান করতে পারেন। এক্সট্রা ইনকামের জন্য আপনি কোনো ফাটকা কোনো জায়গায় যদি বিনিয়োগ করতে চান, সময়টা খুবই ভালো যাচ্ছে। বন্ধুরা মিলে যদি কোনো ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা থাকলেও খুব ভালো যাচ্ছে। আর সামাজিক সম্মান বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, সামাজিকভাবে আপনাদের উন্নতি ঘটবে। সেই সঙ্গে আপনার কর্মজীবনে পদোন্নতি পাবে এবং প্রতিষ্ঠিত হতে পারবেন। এই সময় যদি আপনি বিনিয়োগ করেন, তো দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করবেন, বেশ ভালো লাভবান হচ্ছেন। আপনি যদি আগে কখনো বিনিয়োগ করেছিলেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আজকের দিনে কিছু না কিছু পজিটিভ ইম্প্যাক্ট পেতে চলেছেন। তো আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তো এক্ষুনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে। আর এই দিন আপনাদের দাম্পত্য জীবন এবং আপনাদের প্রেম জীবনের উপরে একটা বিশেষ প্রভাব ফেলবে, যার জন্য আপনার যদি দাম্পত্য জীবনে কোনো ঝগড়া ঝামেলা ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাচ্ছে। আর আপনাদের প্রেমের ক্ষেত্রেও একটা ভালো যোগাযোগ হতে পারে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের ভালো কোনো যোগাযোগ হতে পারে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। এখন আমরা জেনে নেব আজকের দিনের শেষ সেই ভাগ্যবান যে রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য মহাশিবরাত্রি বেশ ভালো মানে বেশ ভালো একটা দিন প্রমাণিত হতে চলেছে। এই দিন আপনি অবশ্যই অনেক বেশি লাভবান হচ্ছেন, অনেক বেশি ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন। এই জাগতিক যে যোগগুলি তৈরি হচ্ছে যা কুম্ভ রাশি জাতক জাতিকাদের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, যার জন্য ভাগ্যে চাকা ঘুরে যেতে চলেছে। একাধিকভাবে উপার্জনের রাস্তা তো খুঁজে পাচ্ছেন, সেই সঙ্গে আপনারা অতিরিক্ত টাকা খরচ একদমই কমিয়ে আনছেন। আপনার এক্সট্রা যত ঝগড়া ঝামেলা ছিল, যেসব টাকা পয়সা এমনি এমনি চলে যাচ্ছিল, সেগুলো সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। চাকরিতে ভালো প্রস্তাব পেতে পারেন, নতুন চাকরি আপনাদের জীবনে আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে আপনাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট। পরিবেশ, পারিবারিক পরিবেশ বলুন, আপনারা যে জায়গায় থাকেন সে জায়গায় পরিবেশটা খুব ভালো হতে চলেছে।
সেক্ষেত্রে আপনাদের সময়টা খুবই ভালো যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন, ঘুরতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো। মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক উন্নতি ঘটবে, আপনি একাধিকভাবে আপনি আপনার কাজগুলিকে করতে পারছেন, আপনার কাজের সুযোগ থাকবে, নতুন আয়ের উৎস বাড়বে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনারা রাশি থেকে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের বিশেষ ভিডিওর আপডেট পেতে, প্রত্যেক দিনের গ্রহ নক্ষত্রের উপরে, গ্রহের প্রভাবের উপরে ভিডিও পেতে এবং দৈনিক রাশিফলের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। সবশেষে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলার, অনেক অনেক ধন্যবাদ আপনাদের।